যৌবন আইসা মাতাল বানায় দিছে, বুড়া পে আকে ফের কে আকে আছে তায়া। বুড়া যখন হয়ে গেছে এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, কিন্তু নিশা তো মাথার থেকে যায় নাই গেছে। এই জন্য কবি বলে নিশা তো যায় নাই, তুঝে দুনহায় কে রহো সবসে আলা, তুঝে দুনহায় কে রহো সবসে আলা, ও জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে দুকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়, আফা হাসিব তুম অন্নমা খলকনাকুম আবাস। ধারণা কি অনার্থক সৃষ্টি, একটা জিনিস দিয়ে তুলনা করি আপনার দিয়ে দেখাই, বলেন আমুলিয়ার মানুষ বা আপনারা তো ডেমরা থানার অধীনে ঠিক না, ডেমরা থানার মানুষ বলেন দুনিয়ার একটা চোখের গবেষণা লক্ষ লক্ষ ডাক্তার আজ পর্যন্ত কি শেষ করতে পারছে? না কতটুক গেল গবেষণা এটা বলতে পারবে? এখানে নাই কেউ সায়েন্সের পড়া বলতে পারবে? দুনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার বলতে পারবে যে গবেষণায় কতটুকু গেল? বলতে পারবে না। যে আল্লাহ এক চোখে এরকম কুদরত ফিট করছে, এরকম টেকনোলজি ফিট করছে, এরকম প্রযুক্তি ফিট করছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, ও যুবক তোমার কি মাথা নষ্ট? তোমাকে আল্লাহ অনার্থক তৈরি করছে? শিক্ষিত মানুষগুলা শিক্ষা কি এটার নাম শিক্ষা যে সে বাবে তাকে অনার্থক সৃষ্টি করছে? এক চোখে 13 কোটি ক্যামেরা, এটা তো আমার যুক্তি না, উক্তি না, এটা তো আপনার বিজ্ঞান বলতেছে, বর্তমান WHO বলতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞান বলতেছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, কোন প্যাথোলজি সেন্টার আছে নিবে আপনার থেকে স্যাম্পল নিবে আর সাথে সাথে রিপোর্ট দিবে? জিহ্বা তো সাথে সাথে রিপোর্ট দেয়, টাচ করতে দেরি, জাল বলতে দেরি করে না, টাচ করতে দেরি, মিঠা বলতে দেরি করে না, টাচ করতে দেরি, তিতা বলতে দেরি করে না, টাচ করতে দেরি, ফিকা বলতে দেরি করে না, যেমন মজা ওইটাকে টাচ করতে দেরি, বলতে দেরি করে না। শুধু শুধু তো আল্লাহ বলে না ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোকে নিয়ে একটু ভাবিস না কেন? এক ফোঁটা পানি এত সুন্দর, এত সুন্দর এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, ওই পানি দেখলে দেখা যাবে কারো পানির ভিতরে কোনো ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স এতটুকু আছে যে নারীর পানির কালার ভিন্ন, পুরুষের পানির কালার ভিন্ন। ওলা আমাদেরকে জিজ্ঞেস করে ওই পানি এরকম এত সুন্দর রূপ যে বিশ্ব সুন্দরীর মুকুট এখন মাথায়। পানি তো সারা দুনিয়াটা একরকমই ছিল, তুই এত সুন্দরী হইলি কই থেকে? অনার্থ কোরআন তো এটাই বুঝায়, আফাহাসিব তুম আন্নামা খলকনাকুম আবাস, কবিও এটা বুঝায় তুজে দুনহায় কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি জগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়। তমাশার জন্য আল্লাহ পাঠান নাই, বাহ্যিক দেখা ধোকা খাইতেছি। এই জন্যই আমি কথা শুরু করলাম এটা, যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বটে, কিন্তু আফসোস আফসোস
মানুষ বাদী দিলাম মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি, যাদের বুদ্ধির পরিচয় দেওয়া উচিত ছিল, আফসোস তারা আজকে বুদ্ধির পরিচয় দিতেছে। আর বুদ্ধির পরিচয় না দেওয়ার কারণেই মনে হয় সবকিছু থাকা সত্ত্বেও কিছু নাই, সবকিছু থাকা সত্ত্বেও কিছু। আমাদের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, কেউ নাই। উপরে তাকাইলে দেখি আল্লাহ, আল্লাহ মনে হয় আমাদেরকে, আল্লাহ মনে হয় আমাদেরকে ছেড়া দিছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আপনি মুসলিম বিশ্বের চিত্র দেখেন, আজকে চিত্র দেখেন মুসলিম বিশ্বের। কিন্তু যদি দুনিয়া দুনিয়া করেন, তাহলে সবচেয়ে বেশি দুনিয়া মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি দুনিয়া কাদের কাছে বলুক আমাকে, সুইস ব্যাংকালারা, সুইজারল্যান্ডের মানুষের কয় টাকা আছে সুইস ব্যাংকে, আর মুসলমানদের কয় টাকা আছে বলুক, আমেরিকানদের কয় টাকা আছে বলুক, ক্যানাডিয়ানদের কয় টাকা আছে বলুক, অস্ট্রেলিয়ানদের কয় টাকা আছে বলুক, ইউরোপিয়ানদের কয় টাকা আছে বলুক, সারা দুনিয়ার অমুসলিমদের কয় টাকা সুইস ব্যাংকে আছে বলুক, আর মুসলমানের কয় টাকা আছে বলুক, কার টাকা বেশি সুইস ব্যাংকে? আরে বলেন না, দুই একজন ব্যবসায়ী ব্যবসায়ী নাই এখানে, কার টাকা বেশি? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? দুনিয়ার সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে, এক নম্বর কুয়েত, দ্বিতীয় বাহরাইন, তৃতীয় ওমান, চতুর্থ ব্রুনাই, সবচেয়ে বড় টাকা এদের কাছে। এদের চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নেই, সব আছে। কিন্তু তারপরও মুসলমানের ডাইনেও কেউ নেই, বামেও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছেও কেউ নেই। উপরের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ আমাদের দিকে আমাদের সাথে নাই, আল্লাহ আমাদের পক্ষে নাই। দুঃখে বলতেছি আপনাদেরকে, আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেখেন, আমি তো 14 বছর আগে দুই চোখে দেখে আসছি, আমি তো এখানে বালু বালু চিনি, প্রত্যেকটা মাটির কণা জানি কি লাগা কি রাখা আছে। কোরআন বলতেছে বারাক না হাওলা, প্রত্যেকটা মাটির কণার সাথে বরকত মিশ্রিত আছে। কয়জন নবী শুয়ে আছে আপনারা জানেন না, আমি জানি কয়জন নবী ওইখানে শুয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে, মুসা আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে। সাহাবা তো বাদই দিলাম, আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। এই জন্য আমি বলতেছি সারা দুনিয়ার মুসলমান আজকে যাদের কাছে সব আছে, তারপরে তাকাইলে দেখা যায় কিচ্ছু নাই। আপনারা আমার কথা মানবেন কি মানবেন না জানি না, আমাদের ঘরে যত পুরান কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ আমার, দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটস এর বাড়িতেও পুরান কাপড় এতগুলো আলমারিতে নাই, মানে আপনাকে বিশ্বাস হবে না। নাই, ওরা যদি পুরান কাপড় আলমারিতে রাখতো, তাহলে আপনি প্রতি বছর শীতের ভিতরে কাপড় ইম্পোর্ট করতেন করতে কা, পুরান কাপড়ই তো বাংলাদেশে আসে ঠিক না, কি ওরা যদি আলমারি তো রাখতো আপনি কোথেকে পাইতেন? পুরান কাপড় রাখার সিস্টেম ওদের নাই, ওরা দামি কাপড় পরে না, ওরা মুসলমানের মতো বোকা না। মুসলমান বুদ্ধি হারায় আজকে বোকা হয়ে গেছে, ওরা দামি কাপড় পরে না। ওদের প্রবাদ বাক্য হলো দামি কাপড় পরে গাদা, মাটি ঘাটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা, দামি কাপড় পরে না। আমরা না ব্র্যান্ডের পিছনে দৌড়াইতে থাকি, ওরা ব্র্যান্ড ব্র্যান্ড বোঝে না। আমরা বলি ব্র্যান্ডের, ওরা এত ব্র্যান্ডের লুবি না। ওদের কোনো মতো হইলি সে কাপড়ই পরে না, আবার ব্র্যান্ড টোকাইবো করতে কখন? আরে বলেন না, মারে যারা কাপড়ই পরে না, ওরা আবার ব্র্যান্ড টোকাবে করতে কা, ঠিক না? হ্যাঁ,
বিকেনির আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি, হ্যাঁ হাফ প্যান্টের আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি কোন? আর একটা শব্দ বলি বুঝবেন কিনা, আমাদের গ্রাম্য শব্দ আর কি, সেন্টু গঞ্জি চিনেন? হ্যাঁ, এই যে কাটাটা, এটার নাম ছিল কি? গ্রাম্য শব্দ আর কি, যদিও উচ্চাঙ্গের শব্দ না। এই গেঞ্জির আবার ব্র্যান্ড লাগে নাকি? ওরা তো এটি পরে। হ্যাঁ, কোন রকম একটা টি শার্ট হইলেই হয়েছে, আমাদের মতো ব্র্যান্ড তো খায় না। এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে, কিচ্ছু নাই। এখন ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই, বামে তাকাইলে দেখা যায় কেউ নাই, সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই, পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই। আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় নারাজি হয়ে গেছেন, আমাদেরকে ছেড়া দিছেন, যার কারণে মুসলমান 200 কোটি দুনিয়াতে, 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে, 30% বাকি অমুসলিমদের কাছে। তারপরও মুসলমানদের দুর অবস্থা, ওই যে ওই কারণে যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে, বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান, উম্মতে মুহাম্মদি আরো বুদ্ধিমান, এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উম্মতকে দেন নাই। রাগ হয়ে গেলেন, বুঝলেন না? কোন উম্মতের যুগে প্লেন ছিল নাকি? প্লেন কোন উম্মতের যুগে? আরে বলেন না, মুহাম্মদি উম্মতের যুগে, ঠিক না? কম্পিউটার, অ্যান্ড্রয়েড সেট, উম্মতে মুহাম্মদিকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিল, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না। বুদ্ধি দিছিলেন ক্ষণস্থায়ীর পিছনে লাগানোর জন্য না, বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য, দুই কাজ করার জন্য। এই জন্য এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখারিবুহা, দিছিলেন দুই কারণে, দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে, সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, বুঝবেন কিনা জানি না। মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপচে পড়া ভিড় হওয়া। উপচে পড়া ভিড় বুঝেন তো কি? পাও রাখার জন্য জায়গা না হয়, ঠিক না? আপনি বলবেন কেন মাগরিবে উপচে পড়া ভিড় হবে কেন? আমি দেখাইতেছি, উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল যে মাগরিবে নামাজটা পড়বে, সালামটা ফিরাবে, সাথে সাথে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি, আমার সাথে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপচে পড়া বীর হবে কেন? সালাম ফিরাবো, 7 বার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দোজক থেকে মুক্ত, জান্নাতের প্রবেশপত্র হাতে। ফজরের আগে যদি মউত হইল, শাহাদাতের মউত, আর শাহাদাতের মউতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মউত মিলল, সে দোজক থেকে মুক্ত না মুক্ত না, তারপরে শহীদ দোজকে যাবে নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না মিলতো না? কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না, এরা তো জাড়াই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উকছে পড়া কি তো, সব গাড়ি থেমে যেত, মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন?
বারো ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই, ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উকছে পড়া বীর হইতো, ফজরে উকছে পড়া বীর হইতো। কেন? ফজরের পরে আবার সাতবার যদি পড়ি, সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যাই, এক সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজক থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উঠছে পড়া বীর হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে, ইমাম সাহেব ভালো বলতে পারবে, এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে, এক কাতার হয় না। অথচ ফজরে উঠছে পড়া বীর হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল, ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল, মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে না। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতি সলা, ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধির বুদ্ধিমানের পুরস্কার পাওয়া, আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম, আল্লাহ ইঙ্গিত দিছেন আম্মিরুহা ওয়ালা তুখারিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখেরাতকে আবাদ করার জন্য। মেরে আজিজ, রাগ হইন না, দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না, কবরে রেখা আসবে, কবরে রেখা আসবে, আর কখনো যে খবর নেবে না, বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আরে বেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, হাজার কোটি টাকাও যদি রেখা যায়, হাজার কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি, চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ দিয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই, ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে, যান যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন, যা বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে যেখা দেখা আসেন যায়। আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে,
সারাদিন চোখের পানি ঝরাইতে থাকে। সত্য এটাই, বুদ্ধির পরিচয় দেন, মহৎ হইতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। যদিও ওটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা, নাহলে আমরা কবরে সালাম দেই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি করে? উজুর বলো গ্রামার হিসাবে, আপনি উজুর বলেন গ্রামার হিসাবে, এই দোয়া এই সালাম দেয় কি করা? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শোনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ানো, কিছু পয়ড়া ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে এক টাকা দান করে, মার নামে এক টাকা, এটা তার জীবনের অংশ। এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না, এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে, একজনও নাই, একজন আছে যে ডেলি এক টাকা বাপের নামে মার নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে, দুইজনের নামে দুই টাকা, ডেলি দুই রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল দুই রাকাত, কয়জন আছি? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল এই জন্য বুদ্ধির পরিচয় দিয়ে, আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান, বুদ্ধিমান বানাইছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে? তা আল্লাহর রাসূল বলছে, আকাল, তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে, তাইলে কোনো চিন্তা নাই, আর দুনিয়াকে দেখাই দিছেন, আসলেই চিন্তা নাই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রাসূলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে, মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে, না, বুদ্ধি আরো বেড়া যাবে। বলছে, চিন্তা নাই তাহলে। বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল, একটা হলো আখেরাতকে আবাদ করার জন্য, ওইখানে কেউ কারো না, কেউ কেউ। এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন, যতই ভালোবাসা বলুক না কেন, যতই লেখা হোক না কেন, সিডি আর ফরহাদের কাহিনী, লাইলি আর মজনুর কাহিনী যতই লেখা হোক না কেন, মরতে দেরি, সব ভালোবাসা উগড়ে যেতে দেরি হবে না, কেউ কারো না। সত্য এটাই, এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো। জীবনটা কিন্তু তোমার ছোট, যাত্রাটা কিন্তু চলমান, কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি, উম্মতে মুহাম্মদী মসজিদে উচ্ছে পড়া ভিড় হইতে দেরি হইত না, ফজরের আজান হইতে দেরি, মসজিদে উচ্ছে পড়া ভিড় হইতে দেরি হইতো না। তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকতো, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না, আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না, কাঁদতে হইতো না। আপনি বলবেন, আপনি এটা কোত্থেকে পাইলেন? ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চান? আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে। ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে, এই জন্যই তো মুসলমানদেরকে লাগায় দিছে ডিশের ভিতরে,
সারা রাত দিস দেখতে দেখতে তেওয়া যাবি, ফজরের আজান হবে তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইলো, সূর্য আইসা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে। এই জন্যই তোরা এগুলো করছে, সারা রাত্র ডিস দেখতে থাকে, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে। আল্লাহ আমাদেরকে পছন্দ করছে, আল্লাহর পছন্দের মূল্য কিরকম? আল্লাহ যেমন তার পছন্দের মূল্য তেমন, ঠিক না? প্রধানমন্ত্রী যেরকম তার পছন্দের মূল্য সেরকম না, এটাতে দ্বিধা আছে না, এটাতে মতভেদ আছে না, এটাতে মত বিরোধ আছে না, এটার ভিতরে দ্বন্দ্ব আছে। প্রধানমন্ত্রী পছন্দ করছে, প্রধানমন্ত্রীর পছন্দ যদি এত মূল্য হইতে পারে আর এত ফুর্তি আর খুশির কারণ হইতে পারে, তাহলে আপনাকে আমাকে তো মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে, মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে, মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে। আরেকটা মাইলে নাই বললাম, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ পছন্দ করছে। তাহলে মানুষ হিসাবেও আপনি পছন্দনীয় কার, মুসলমান হিসাবেও পছন্দনীয় কার, উম্মত হিসাবেও পছন্দনীয় কার বলেন? এই তিন পছন্দের আপনার কাছে মূল্য কতটুকু আছে? একজনও তো বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি। রাগ হয়ে গেলেন? একজন বলতে পারবেন যে আমি শুকরিয়াতান দুই রাকাত নফল নামাজ পড়ছি আর বলছি আল্লাহ তোমার শুকুর, তুমি আমাকে মানুষও বানাইলা পছন্দ করা, মুসলমানও বানাইলা পছন্দ করা, উম্মতে মুহাম্মদীও বানাইলা পছন্দ করা, বিদায় তোমাকে একটা থ্যাংক ইউ দিলাম। কি বলছি আজ পর্যন্ত? না মনে হয় রাগ হয়ে গেলেন, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ, আল্লাহকে একটা থ্যাংকস বলা উচিত ছিল না ছিল না? কিন্তু বলি তো নাই। তো বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল মুসলমানকে, আফসোস মুসলমান ওইখানে বুদ্ধির পরিচয় দেয় না। যদিও জীবনটা ছোট, গতি রোধ করার যদিও সুযোগ আমার কাছে নাই, আমি গতি রোধ করতে পারবো না। যদিও যাত্রা ২৪ ঘন্টা চলমান, চাবি কাঠি আমার হাতে না, আমাদের যাত্রা কিন্তু ২৪ ঘন্টা চলমান, এই যাত্রা আপনি থামাইতে পারবেন না। আমরা থামি কিন্তু যাত্রা থামে না, আমরা থামি কিন্তু যাত্রা থামে না, আমাদের যাত্রী কিন্তু যাত্রা কিন্তু মৌতের দিকে, আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। আমি গতকালকের কাহিনী আপনাকে আমাকে শোনাই দিছি, জ্যান্ত কাহিনী, বড় ব্যথাওয়ালা কাহিনী, সবকিছু উকে হয়ে গেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছু, টিকিট পর্যন্ত উকে হয়ে গেছে, আমেরিকা চলে যাবে, কিন্তু কালকে স্ট্রোক করছে, এখনো হিমাগারে আছে, মনে হয় ৫টায় বাইরে নামছে, আমেরিকার থেকে আইসা মা নামছে, হয়তো আজকে রাত্রে দাফন হয়ে যাবে। বলেন কতগুলা স্বপ্ন ছিল, বলেন কতগুলা স্বপ্ন ছিল। কালকে আমি ওইখানে ছিলাম বানসালামপুর, আমারই পরিচিত, আমি ওখানে প্রচার করে আমাকে ফোন দিছে যে আমার হুজুর আমি আসতেছি, আমার ভাই তো এই অবস্থা হয়ে গেছে, আমি এখন এয়ারপোর্টে আছি, প্লেনে উঠব। বলেন কতগুলো স্বপ্ন ডুবে গেছে,
আমাদের জীবনে এরকম ঘটবে। বিদায় কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, সুযোগও নাই। 8:30 নামাজ, 7:30 বাজতে চলছে, কিন্তু বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, একটা মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন উম্মতে মুহাম্মদী হিসাবে বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, আমরা বুদ্ধির পরিচয় ওইখানে দিতেছি না। কিন্তু যাত্রা কিন্তু আমাদের চলমান, আমরা কিন্তু ধাবমান, ধায়া চলছি, ওই দিকেই বাড়তেছি। রাত্র আমাদেরকে ওই দিকেই বাড়াইতেছে, যাত্রার পরিসমাপ্তির দিকেই কিন্তু প্রতিদিন রাত্র আমাদেরকে আগায় দিতেছে, দিন আইসা আবার আমাদেরকে আগায় দিতেছে। কখনো রাত্র আগায় দেয়, কখনো দিন আগায় দেয়, আমাদেরকে কিন্তু যাত্রার পরিসমাপ্তির দিকে আগায় দিতেছে। কার পরিসমাপ্তি কখন ঘটে যাবে জানি না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, এটা কিন্তু আমাদের অর্জন না। যদিও আমি আর বলি বলে না, আমার সমাজ তো বলে জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই যে এক প্রবাদ বাক্য, কি বলেন, জীবনটা কি আমার? যদি আমার হইতো তাহলে কন্ট্রোল কোথায়? আমার হাতে তো কোনো কন্ট্রোলই নেই, আছে নাকি? কোনো কন্ট্রোলই তো আমার নাই, ঠিক না? তাহলে এটা আমার হলো কি করে? সত্য এটাই, জীবনটা আমার না, যদিও আমি ব্যবহার করি, যদিও আমি ব্যবহার করি আমি, কিন্তু এটা আমার না। দেহটা যদিও বলি আমার দেহ, কিন্তু আসলে দেহটা আমার না। দেহটা যদি আমার হইতো তাইলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা কোনোদিন চাই নাই। কি বলেন, আমি তো কমরের শক্তি দুর্বল হোক এটা কোনোদিন চাই নাই। আজকে তো বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক না? এক সময় তো কিছুই মনে হইতো না, ঠিক না? যৌবনে কিছু মনে হইতো? মনে হইতো পাহাড় সমতল সবই সমান, ঠিক না? পাহাড় আর সমতল সবই সমান। এখন তো দোতলায় উঠতে পারে না, পারেন? অনেক কষ্ট হয়, চারতলায় হলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দেহটাও আমার না, জীবনটাও আমার না। যদিও আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আসলে একটাও আমার না। যা যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, বুদ্ধির পরিচয় দেওয়া উচিত যে আমি যে বুদ্ধিমান, এটার পরিচয় দেওয়া উচিত। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানুষকে সবাই বুদ্ধিমান বলে, আর এটাও সত্য, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই, মানুষ সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিটাকে যেখানে কাজে লাগাইতেছি, এটার জন্য আল্লাহ দিছিলেন না মানুষকে বুদ্ধিটা। ক্ষণস্থায়ীর পিছে বুদ্ধিকে লাগানো, এটা বুদ্ধিমানের কাজ ছিল না, কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের। যদি তা না হইতো তাহলে আমাদের দেশে সারা দুনিয়াতে অগণিত অগণিত ঐতিহ্য পাওয়া যেত না, সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যায়। ঐতিহ্য বোঝেন তো? সোনারগাঁ ঐতিহ্য, ঠিক না? ঐতিহ্য না, ইশাকার রাজধানী, পুরাণ ঐতিহ্য, ঠিক না? বিক্রমপুরের রাজা বীর বিক্রম, পুরাণ ঐতিহ্য, ঠিক না? কি বলেন,
কুরআন ডাকার আহসান মঞ্জিল নওয়াব আহসানুল্লাহর বাড়ি কুরআন ঐতিহ্য, ঠিক না? লালবাগ কিলা পুরাণ ঐতিহ্য, ঠিক না? তাহলে এই ঐতিহ্য গুলো হাজারো লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়াতে পাওয়া যেত না। ঐতিহ্য গুলা কিছু আমাদেরকে শিখায়, এই জন্যই কবি বলেন পুরাণ এলাকার লোক তো আপনারা কিছু উর্দু বুঝলেও বুঝতে পারেন, এই জন্যই কবি বলে মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নওজোয়া কেসে কেসে আজল নে না ছোড়া কেসরা না দারা মুত আস পর্যন্ত কাউকে ছাড়ে নাই আর কাউকে ছাড়বেও। আজল নে না ছোড়া কেসরা না দারা উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, সিকন্দরের মতো বাদশাকেও হার মানতে হয়েছে, ঠিক না? পড়া রহে গিয়া এই ঠাট সারা শুধু ঐতিহ্য রাখা আছে। আকবরের মতো বাদশাহ এখন ভিক্ষা করে মনে হয় বোঝেন নাই, আকবরের মতো বাদশাহও এখন আপনি আকবরের মাজার দেখতে যান, ওর মাজার দেখতে হলে উপর থেকে নামতে হবে আপনাকে, দিল্লিতে রাখা আছে, উপর থেকে যখন নামবেন মাজার দেখা যখন বাহির হবেন তো আপনাকে হাত পা দেবে একজন, 2 টাকা দিয়া যাও। যদি জিজ্ঞাসা করেন কেন তো বলবে মোমবাতি জ্বালাবো বা আগরবাতি কিনবো, 2 টাকা দিয়া যাও। আসলে তো ভিক্ষা ও করে না, আকবরই করতেছে, ঠিক না? মোমবাতির জন্য এখন ভিক্ষা করতেছে, আগরবাতির জন্য ভিক্ষা করতেছে। ঐতিহ্য থেকে যাবে, লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়ার ভিতরে রয়ে গেছে, গুনলে দেখা যায় যে কত ঐতিহ্য দুনিয়ার ভিতরে রাখা আছে। আমি তো আপনাদেরকে ঘুরে বলতেছি, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যেই কিলা স্বাধীন করছেন রুমিদের থেকে, আমি 2008 ওই কিলা দেখতে গেছিলাম, দেওয়াল এত উঁচা দেখতে গেলে টুপি পরা যায়, মাথা এতটুকু ঘুরায়া বেকা করা ওটার চূড়া দেখতে হয় দেওয়ালে, আমি পায়ে হাইটা পুরা দেখতে পারি নাই, পরে গাড়িতে বসতে হয়েছে। কিন্তু উনি একা স্বাধীন করছেন এটাকে, ওই ঐতিহ্য এখনো রাখা আছে, আমাদের ঐতিহ্য থেকে যাবে, কিন্তু আমরা থাকবো না এটাই সত্য। এই জন্যই কবি বলেন তুঝে বচপন নে বরসু খিলায়া জওয়ানি নে মজনু বানায়া, বচপন নে বরসু খিলায়া, বচপন যখন ছিল বাচ্চা কাল যখন ছিল তখন চলার ভঙ্গি ভিন্ন ছিল, ঠিক না? লুঙ্গি পরলেই কি আর না পরলেই কি, ঠিক না? পরলেও কিছু বলে নাই কেউ, না পরলেও কিছু না বলছে বলে নাই। জওয়ানি নে মজনু বানায়া, যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে, ঠিক না? আজকাল দেখেন না যুবক একা যখন চলে তখন এক এসটাই, পায়ে যখন চলে তখন এক এসটাই, মোটর সাইকেলে উঠলে আরেক এসটাই, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, হুজুরও তো হাইসা দিছে দেখা যায়, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, বোঝেন না? আপনারা বুঝার হয়তো নাও বুঝতে পারেন, যারা যুবক আছে তারা বুঝছে আমার ইঙ্গিত বুঝা ফেলছে, যে পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো যৌবন আইসা মাতাল বানায় দিছে, বুড়া পে আকে ফের কে আকে আছে তায়া, বুড়া যখন হয়ে গেছে এখন উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না, কিন্তু নিশা তো মাথার থেকে যায় না গেছে, এই জন্য কবি বলে নিশা তো যায় না তুঝে দুনহায় কে রহ সবসে আলা, তুঝে দুনহায় কে রহ সবসে আলা, ও জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হায় কে মরনে ওয়ালা, তুঝে হুসন জাহির নে দুকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নহি হ্যায় ইয়ে ইবরত কি জা হ্যায় তমাশা নহি হ্যায়।
আফাহাসিবতুম আন্নামা খলকনাকুম আবাস, ধারণা কি অনার্থক সৃষ্টি? একটা জিনিস দিয়ে তুলনা করি আপনার দিয়ে দেখাই, বলেন আমুলিয়ার মানুষ বা আপনারা তো ডেমরা থানার অধীনে, ঠিক না? ডেমরা থানার মানুষ বলেন, দুনিয়ার একটা চোখের গবেষণা লক্ষ লক্ষ ডাক্তার আজ পর্যন্ত কি শেষ করতে পারছে? হ্যাঁ হ্যাঁ না, কতটুক গেল গবেষণা এটা বলতে পারবে? এখানে নাই কেউ সায়েন্সের পড়া, বলতে পারবে দুনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার বলতে পারবে যে গবেষণায় কতটুকু গেল? বলতে পারবে না। যে আল্লাহ এক চোখে এরকম কুদরত ফিট করছে, এরকম টেকনোলজি ফিট করছে, এরকম প্রযুক্তি ফিট করছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, ও যুবক তোমার কি মাথা নষ্ট? তোমাকে আল্লাহ অনার্থক তৈরি করছে? শিক্ষিত মানুষগুলা শিক্ষা কি এটার নাম শিক্ষা যে সে বাবে তাকে অনার্থক সৃষ্টি করছে? এক চোখে 13 কোটি ক্যামেরা, এটা তো আমার যুক্তি না, উক্তি না, এটা তো আপনার বিজ্ঞান বলতেছে, বর্তমান WHO বলতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞান বলতেছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, কোন প্যাথোলজি সেন্টার আছে নিবে আপনার থেকে স্যাম্পল নিবে আর সাথে সাথে রিপোর্ট দিবে? জিহ্বা তো সাথে সাথে রিপোর্ট দেয়, টাচ করতে দেরি, জাল বলতে দেরি করে না, টাচ করতে দেরি, মিঠা বলতে দেরি করে না, টাচ করতে দেরি, তিতা বলতে দেরি করে না, টাচ করতে দেরি, ফিকা বলতে দেরি করে না, যেমন মজা ওটাকে টাচ করতে দেরি, বলতে দেরি করে না। শুধু শুধু তো আল্লাহ বলে না, মাফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোকে নিয়ে একটু ভাবিস না কেন? এক ফোঁটা পানি এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, ওই পানি দেখলে দেখা যাবে কারো পানির ভিতরে কোনো ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স এতটুকু আছে যে নারীর পানির কালার ভিন্ন, পুরুষের পানির কালার ভিন্ন। ওগুলো আমাদেরকে জিজ্ঞেস করে, ওই পানি এরকম এত সুন্দর রূপ যে বিশ্ব সুন্দরীর মুকুট এখন মাথায়। পানি তো সারা দুনিয়াটা একরকমই ছিল, তুই এত সুন্দরী হইলি কৈত্তিকা, অনার্থক? কোরআন তো এটাই বুঝায়, আফাহাসিব তুম আন্নামা খলকনাকুম আবাস, কবিও এটা বুঝায় তুজে দুনহাই কে রহো সবসে আলা, হুসিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় কে মরনে ওয়ালা, তুজে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি জগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জা হ্যায় তামাশা নেহি হ্যায়। তামাশার জন্য আল্লাহ পাঠান নাই, বাহ্যিক দেখা ধোকা খাইতেছি, এই জন্যই আমি কথা শুরু করলাম এটা, যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বটে, কিন্তু আফসোস আফসোস, মানুষ বাদেই দিলাম, মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি যাদের বুদ্ধির পরিচয় দেওয়া উচিত ছিল, আফসোস তারা আজকে বুদ্ধির পরিচয় দিতেছেন, আর বুদ্ধির পরিচয় না দেওয়ার কারণেই মনে হয় সবকিছু থাকা সত্ত্বেও কিছু নাই, সবকিছু থাকা সত্ত্বেও কিছু, আমাদের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, কেউ নাই, উপরে তাকাইলে দেখি আল্লাহ, আল্লাহ মনে হয় আমাদেরকে, আল্লাহ মনে হয় আমাদেরকে ছেড়া দিছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আপনি মুসলিম বিশ্বের চিত্র দেখেন আজকে,
চিত্র দেখেন মুসলিম বিশ্বে। কিন্তু যদি দুনিয়া দুনিয়া করেন, তাহলে সবচেয়ে বেশি দুনিয়া মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি দুনিয়া কাদের কাছে বলুক আমাকে, সুইস ব্যাংকালারা, সুইজারল্যান্ডের মানুষের কয় টাকা আছে সুইস ব্যাংকে আর মুসলমানদের কয় টাকা আছে বলুক, আমেরিকানদের কয় টাকা আছে বলুক, ক্যানাডিয়ানদের কয় টাকা আছে বলুক, অস্ট্রেলিয়ানদের কয় টাকা আছে বলুক, ইউরোপিয়ানদের কয় টাকা আছে বলুক, সারা দুনিয়ার অমুসলিমদের কয় টাকা সুইস ব্যাংকে আছে বলুক আর মুসলমানের কয় টাকা আছে বলুক, কার টাকা বেশি সুইস ব্যাংকে? আরে বলেন না, দুই একজন ব্যবসায়ী ব্যবসায়ী নাই এখানে, কার টাকা বেশি? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? দুনিয়ার সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে, এক নম্বর কুয়েত, দ্বিতীয় বাহরাইন, তৃতীয় ওমান, চতুর্থ ব্রুনাই, সবচেয়ে বড় টাকা এদের কাছে। এদের চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নাই, সব আছে, কিন্তু তারপরও মুসলমানের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই। উপরের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ আমাদের দিকে আমাদের সাথে নাই, আল্লাহ আমাদের পক্ষে নাই। দুঃখে বলতেছি আপনাদেরকে, আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেখেন, আমি তো 14 বছর আগে দুই চোখে দেখে আসছি, আমি তো এখানে বালু বালু চিনি, প্রত্যেকটা মাটির কোনা জানি কি লাগা কি রাখা আছে। কোরআন বলতেছে বারাকনা হাওলা, প্রত্যেকটা মাটির কোনার সাথে বরকত মিশ্রিত আছে। কয়জন নবী শুয়ে আছে আপনারা জানেন না, আমি জানি কয়জন নবী ওইখানে শুয়ে আছে। ইব্রাহিম আল ইসলামের মতো নবী শুয়ে আছে, মুসা আল ইসলামের মতো নবী শুয়ে আছে, সাহাবা তো বাদই দিলাম, আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। এই জন্য আমি বলতেছি সারা দুনিয়ার মুসলমান আজকে যাদের কাছে সব আছে, তারপরে তাকাইলে দেখা যায় কিচ্ছু নাই। আপনারা আমার কথা মানবেন কি মানবেন না জানি না, আমাদের ঘরে যত পুরান কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ আমার, দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটস এর বাড়িতেও পুরান কাপড় এতগুলো আলমারিতে নাই, মানে আপনাকে বিশ্বাস হবে না। নাই নাই নাই, ওরা যদি পুরান কাপড় আলমারিতে রাখতো, তাহলে আপনি প্রতি বছর শীতের ভিতরে কাপড় ইম্পোর্ট করতেন করতে কাল, পুরান কাপড়ই তো বাংলাদেশে আসে ঠিক না? কি ওরা যদি আলমারি তো রাখতো, আপনি কোথেকে পাইতেন? পুরান কাপড় রাখার সিস্টেম ওদের নাই, ওরা দামি কাপড় পরে না, ওরা মুসলমানের মতো বোকা না, মুসলমান বুদ্ধি হারায় আজকে বোকা হয়ে গেছে, ওরা দামি কাপড় পরে না। ওদের প্রবাদ বাক্য হলো দামি কাপড় পরে গাদা, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা, দামি কাপড় পরে না। আমরা না ব্র্যান্ডের পিছনে দৌড়াইতে থাকি, ওরা ব্র্যান্ড ব্র্যান্ড বোঝে না, আমরা বলি ব্র্যান্ডের, ওরা এত ব্র্যান্ডের লুবি না, ওদের কোনো মতো হইলি কাপড়ই পড়ে না, আবার ব্র্যান্ড টোকাইবো করতে কখন? আরে বলেন না, মানে যারা কাপড়ই পড়ে না, ওরা আবার ব্র্যান্ড টোকাবে করতে কা ঠিক না? হ্যাঁ, বিকেনির আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি, হ্যাঁ হাফ প্যান্টের আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি কোন? আর একটা শব্দ বলি বুঝবেন কি না, আমাদের গ্রাম্য শব্দ আর কি, সেন্টুগঞ্জি চিনেন? হ্যাঁ, এই যে কাটাটা, এটার নাম ছিল কি? গ্রাম্য শব্দ আর কি, যদিও উচ্চাঙ্গের শব্দ না। এই গেঞ্জির আবার ব্র্যান্ড লাগে নাকি? ওরা তো এটি পরে, হ্যাঁ কোন রকম একটা টি শার্ট হইলেই হয়েছে, আমাদের মতো ব্র্যান্ড টোকায় না। এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে, কিচ্ছু নাই এখন।
ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই, বামে তাকাইলে দেখা যায় কেউ নাই, সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই, পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই, আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় নারাজি হয়ে গেছেন, আমাদেরকে ছেড়া দিছেন, যার কারণে মুসলমান 200 কোটি দুনিয়াতে, 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে, 30% বাকি অমুসলিমদের কাছে। তারপরও মুসলমানদের দুই অবস্থা, ওই যে ওই কারণেই যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে, বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান, উম্মতে মুহাম্মদি আরো বুদ্ধিমান, এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উম্মতকে দেন নাই। রাগ হয়ে গেলেন, বুঝলেন না, কোন উম্মতের যুগে প্লেন ছিল নাকি? প্লেন কোন উম্মতের যুগে? আরে বলেন না, মুহাম্মদি উম্মতের যুগে, ঠিক না? কম্পিউটার, অ্যান্ড্রয়েড সেট, উম্মতে মুহাম্মদিকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না। বুদ্ধি দিছিলেন ক্ষণস্থায়ীর পিছনে লাগানোর জন্য না, বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য, দুই কাজ করার জন্য। এই জন্য এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখারিবুহা, দিছিলেন দুই কারণে, দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে, সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বুঝবেন কিনা জানি না। মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপচে পড়া ভিড় হওয়া। উপচে পড়া ভিড় বুঝেন তো কি? পাও রাখার জন্য জায়গা না হয়, ঠিক না? আপনি বলবেন কেন মাগরিবে উপচে পড়া ভিড় হবে কেন? আমি দেখাইতেছি, উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে, সালামটা ফিরাবে, সাথে সাথে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি, আমার সাথে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপচে পড়া ভিড় হবে কেন, ভাই সালাম ফিরাবো, 7 বার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দোজখ থেকে মুক্ত, জান্নাতের প্রবেশ পত্র হাতে, ফজরের আগে যদি মৌত হলো শাহাদাতের মৌত, আর শাহাদাতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে, যার শাহাদাতের মৌত মিললো সে দোজখ থেকে মুক্ত, না মুক্ত না, তারপরে শহীদ দোজখে যাবে নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না? মিলতো না, কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না, এরা তো জাড়াই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উকছে পড়া, কিন্তু সব গাড়ি থেমে যেত মসজিদের আগে পিছে, সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো কেন? 12 ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই, ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উপচে পড়া ভিড় হইতো, ফজরে উপচে পড়া ভিড় হইতো কেন? ফজরের পরে আবার 7 বার যদি পড়ি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, 1 সেকেন্ড আগে
তো শাহাদাতের মৌত মিলবে, দোজক থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উঠছে বড় ভিড় হইতো, আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে। ইমাম সাহেব ভালো বলতে পারবে, এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে, এক কাতার হয় না। অথচ ফজরে উঠছে বড় ভিড় হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল, মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমি তাতিসলা, ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধির বুদ্ধিমানের পুরস্কার পাওয়া, আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে, যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম, আল্লাহ ইঙ্গিত দিছেন আম্মিরুহা ওয়ালা তুখারিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখেরাতকে আবাদ করার জন্য। মেরে আসিস, রাগ হইন না, দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যে খবর নেবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আরে বেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, হাজার কোটি টাকাও যদি রেখা যায়, হাজার কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি, চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ দিয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই, ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে, যান যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন, যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে যেখান দেখা আসেন, যায় আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা, বিত্তশালীদের মা বাবা, ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারা দিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই, বুদ্ধির পরিচয় দেন, মৌত হইতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা, নাহলে আমরা কবরে সালাম দেই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি করে? হুজুর বলুক, গ্রামার হিসাবে আপনি হুজুর,
বলেন গ্রামার হিসাবে এই দোয়া এই সালাম দেয় কি করা, গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শোনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে গিয়ে দাঁড়ানো, কিছু পয়রা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে এক টাকা দান করে, মার নামে এক টাকা, এটা তার জীবনের অংশ। এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না, এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে, একজন আছে যে ডেলি এক টাকা বাপের নামে মার নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে, দুইজনের নামে দুই টাকা, ডেলি দুই রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল দুই রাকাত। কয়জন আসি? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল, এই জন্য বুদ্ধির পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান, বুদ্ধিমান বানাইছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে, আকাল, তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে, তাইলে কোনো চিন্তা নাই, আর দুনিয়াকে দেখাই দিছেন, আসলেই চিন্তা নাই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রাসূলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে, মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে, না, বুদ্ধি আরো বেড়া যাবে। বলছে, চিন্তা নাই, দিলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল, একটা হলো আখেরাতকে আবাদ করার জন্য, ওইখানে কেউ কারো না, কেউ কেউ। এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন, যতই ভালোবাসা বলুক না কেন, যতই লেখা হোক না কেন, সিডি আর ফরহাদের কাহিনী, লাইলি আর মজনুর কাহিনী যতই লেখা হোক না কেন, মরতে দেরি, সব ভালোবাসা উগরে যেতে দেরি হবে না, কেউ কারো না, সত্য এটাই। এই জন্য বলছে, বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো। জীবনটা কিন্তু তোমার ছোট, যাত্রাটা কিন্তু চলমান, কিছুর উপরই তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি, উম্মতে মুহাম্মদী মসজিদে উচ্ছে পড়া বীর হইতে দেরি হইতো না, ফজরের আজান হইতে দেরি, মসজিদে উচ্ছে পড়া বীর হইতে দেরি হইতো না। তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকতো, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না, আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না, কাঁদতে হইতো না। আপনি বলবেন, আপনি এটা কোত্থেকে পাইলেন? ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চান? আমি প্রমাণ আইনা দিতে বলবো আপনাদেরকে। ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে, এই জন্যই তো মুসলমানদেরকে লাগায় দিছে ডিশের ভিতরে, সারা রাত ডিশ দেখতে দেখতে তেও হয়ে যাবি, ফজরের আজান হবে তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হলো, সূর্য আয়সা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে। এই জন্যই তো ওরা এগুলো করছে, সারা রাত্র ডিশ দেখতে থাকে, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে,